এসেছেন আমাদের দুই দেশের সম্পর্ককে আরও ভালো করার জন্যে, শক্তিশালী করার জন্যে। গত 50 বছরে আমাদের সম্পর্ক ভালো, কিন্তু এই সম্পর্কে আমরা আরও আরও অগ্রসর সামনে নিয়ে যেতে চাই, সলিডিফাই করতে চাই। আমেরিকা আমাদের সবচেয়ে বড় ইনভেস্টর, আমেরিকা আমাদের সবচেয়ে বড় সিঙ্গল কান্ট্রি। আপনার আমাদের গার্মেন্ট কিনেন তারা প্রায় $9 বিলিয়ন, তা আমরা এটার থেকে আরও উপরে যেতে চাই। আমরা তাকে অনুরোধ করেছি যে আমাদের 100টা নতুন স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, যদি ওখানে তারা ইনভেস্ট করেন খুশি হব, এবং দেয়ার লোকেই কিন্তু। আর আমাদের এই সময় নিয়ে আলাপ হয়েছে, আর আলাপ হয়েছে রোহিঙ্গা নিয়ে। ফ্রম দ্য ডে ওয়ান তারা রোহিঙ্গার ক্ষেত্রে আমাদের সাহায্য করছেন এবং করে যাচ্ছেন। দে আর দ্য সিঙ্গল কান্ট্রি, দ্য গ্রেটেস্ট কন্ট্রিবিউটার টু দ্য রোহিঙ্গা, হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স অফ রোহিঙ্গা। নট অনলি দ্যাট, তারা আমাদের সাথে একমত যে রোহিঙ্গাদের জীবনমানের অবস্থার পরিবর্তন করতে হবে, আরও উন্নত করতে তাদের হৃদয় একটা হোপ দিতে হবে। অ্যান্ড দে উইল বি উইথ আস। সো আমাদের আলোচনা খুব ভালো হয়েছে, আই এম ভেরি হ্যাপি যে তারা এসেছেন। এবং তিনি একা আসেন নাই, ইসি হি, এটা ভেরি, ইউ মাস্ট বি ভেরি প্রাউড যে ওনার সাথে আরও একাধিক এই যে ওনার সহকর্মী যারা আসছেন, এরা প্রত্যেকেই নেম ব্র্যান্ড ডিপ্লোম্যাট, নাম করা, এবং অনেক ট্রেনিং এসেছে। দে আর অল ভেরি রিকগনাইজ, আমি এদের অনেকের নাম শুনেছি যারা নাম করা ডিপ্লোম্যাট, তাদের নিয়ে এসেছে। এটা আমাদের জন্য সৌভাগ্য যে তারা ওদের নিয়ে এসেছেন, এবং ইউ আর লুকিং ফরওয়ার্ড টু বেটার ডে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন হি